সাংবাদিক বৈঠক করে দীপক ঘোষের বই বিতরণ করার কথা জানিয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। শনিবার বই নিতে দীপক ঘোষের বাড়ি যাওয়ার কথা ছিল কৌস্তভের, যদিও রণে ভঙ্গ দিল পুলিশ। গ্রেপ্তার করে সোজা বরতলা থানায় নিয়ে যাওয়া হলো কৌস্তভকে। মধ্যরাতে পুলিশের হানা, না তিনি কোনো আতঙ্কবাদী নয়, সেই অর্থে আইনের চোখে অপরাধীও নন। তিনি কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। শনিবার ভোর 3টে নাগাদ কংগ্রেসের এই তরুণ নেতার বাড়িতেই পৌঁছে গিয়েছিল পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে এসে কথা প্রকাশ্যে আনেন তিনি, তবে ঠিক কি কারণে মধ্যরাতে পুলিশের হানা তা নিয়ে জল্পনা বাড়তে থাকে। সকালবেলায় 3টের সময় তারা এলো, আমি বললাম আমার এগেনস্টে কী চার্জেস, তারা কিছু সেটা বললেন না, বললেন যেতে হবে না, খুব ভালো কথা, আপনাদের আসার দরকার ছিল না, আমাকে একটা ফোন করে দিতেন, আমি চলে যেতাম। যদিও সকাল হতেই স্পষ্ট হয় মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরেই শনিবার সকাল 8টা নাগাদ তাকে গ্রেপ্তার করে বরতলা থানার পুলিশ। উল্লেখ্য, সাগর দিঘির পরাজয়ের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, অধীর চৌধুরী আজ অনেক কথা বলছেন, আমি যদি তাঁর মেয়ের আত্মহত্যা, তাঁর ড্রাইভার কিভাবে মারা গেল যদি জিজ্ঞাসা করি, কোনো উত্তর দিতে পারবেন তিনি? এরপরই রীতিমতো হুমকি দিয়ে বলেন, আমাকে মুখ খোলাবেন না, আমি অনেক কিছু জানি। এরপর অধীর রঞ্জন চৌধুরী কোনো মন্তব্য না করলেও মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। প্রদেশ কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা মানুষের সামনে তুলে ধরতে দীপক ঘোষের লেখা মমতা ব্যানার্জি অ্যাজ আই হ্যাভ নোন হার বইটি পড়তে অনুরোধ করেন। শুধু তাই নয়, বইটি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার ঘোষণা করেন তিনি। উদ্বিগ্ন হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে, মাননীয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত নিম্নরুচির একটা পরিচয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে যখন এই ধরনের কথা আসে তখন কিন্তু সমস্ত বাঁধ ভেঙে যায়। তার জন্য আমরা যেটা ডিসাইড করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষের চেনাটা খুব দরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর আসল মুখটা স্পষ্ট হওয়া দরকার। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলবো, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো অবধি ভালোভাবে চেনেন না, সবার উচিত দীপক ঘোষের এই বইটা, মমতা ব্যানার্জি অ্যাজ আই হ্যাভ নোন হার অর দি গডেস দ্যাট ফেল, এই বইটাকে আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত দিকে এটা ছড়িয়ে। এই ঘটনার পরই মধ্যরাতে পুলিশে অভিযান, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও পরবর্তীতে গ্রেপ্তার। আর গ্রেপ্তারের পরে প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তরুণ এই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। আর যে বইকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধছে রাজ্য রাজনীতিতে, সেই বইয়ের লেখক দীপক ঘোষের বাড়িতে সিএন কংগ্রেস নেতার গ্রেপ্তারিতে মুখ খুলেছেন তিনিও। তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষিত হলে এই ঘটনা ঘটত না। গণতন্ত্র সুরক্ষিত হলে রাত্রি 3টের সময় কলকাতা থেকে ব্যারাকপুরে এসে ঘুম ভাঙিয়ে বৃদ্ধ বাবা মার ছেলেকে তুলে নিয়ে যাওয়া, এটা হতো না। এদিন তার বাড়িতে বই নিতে আসার কথা ছিল কৌস্তভের, জানান দীপক ঘোষ। আমার আত্মীয় হতে পারে, আমার স্ত্রীর দিক থেকে, আমার স্ত্রীর হোক বাগচি ব্রাহ্মণ্য, সাধারণত একজন আরেকজনের আত্মীয় হয়, তোর সঙ্গে বেশি তো কথা বলা যায়নি, ওর আজকেই লোক এখানে আসার কথা ছিল বই নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা স্যার, কোন বইটা চেয়েছিল? যে বইটা নিয়ে আলোচনা হচ্ছে, পুরনো বইটা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। যে বইকে নিয়ে এত বিতর্ক, সেই বই লেখার কারণও তুলে ধরেন একদা তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইএএস দীপক ঘোষ। মুখ্যমন্ত্রী হলেন 2011-তে,
2012 সালে উনি আত্মজীবনী লিখলেন ইংরেজিতে, মাই আনফরগেটেবল মেমোরিজ, সেটাই বইমেলায় প্রকাশ হয়েছিল। সেই বইটাকে ভিত্তি করেই আমি দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে খুব কন্ট্রাডিক্ট করছে। একবার বলছেন আমার জন্ম কলকাতায়, একবার বলছেন আমার জন্ম বীরভূমের এক গ্রামে, একবার বলছেন আমার বাবা ছিলেন খুব বড় ব্যবসাদার, এই সিমেন্ট টিমেন্ট এইসবের ব্যবসা করতেন, আরেকবার বলছেন আমার বাবা ছিলেন খুব বড় কন্ট্রাক্টর। তবে এই বই নিয়েই এই গ্রেফতারি নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনো অভিসন্ধি, উত্তর দেবে সময়। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ও সুবীর দাস, রিপোর্ট কালকাজ নিউজ।